এই মুহূর্তে আজ এসেছি পূর্বপুরুষের রেণেখালী শ্মশানকালী মন্দির, যেটা বার্ষিক পুজো আজকে এখানে হচ্ছে। মায়ের রাজ্যে বার্ষিক উৎসব, বহু মানুষ সমাগম হয়েছে এখানে পুরাতন মায়ের মন্দিরে। সেখানে এই ভারতী দেবী বলে পূজা হয়ে গেলে খুবই জাগ্রত মন্দিরটা, খুব দূর দূরান্ত থেকে লোক আসছে সেটাই আপনারা দেখাচ্ছি। মন্দিরে প্রবেশ করছি আমরা, মানে দেখাচ্ছি সেই মন্দির, জাগ্রত মন্দির। খুব দূর দূরান্ত থেকে প্রতিদিন প্রায় আসে, কিন্তু আজকে বার্ষিক উৎসব সেই জন্য এখানে ভোগ বিতরণ চলছে, প্রচুর লোক এসেছে, ভোগ বিতরণ চলছে। কিছুক্ষণ আগে এখানে আরতি হয়ে গেছে, সেই আরতি আপনাদের লাইভ দর্শন দেখিয়েছি। প্রচুর লোক সমাগম হয়েছে, দেখতে পাচ্ছেন। মন্দিরের উপর থেকে আপনাদের বাইরেটা দেখাচ্ছি, সেখানে একটি অনুষ্ঠান হচ্ছে, সেটাও দেখাবো। হয়ে গেছে, সেই সময় আমি এসে পৌঁছাতে পারিনি, সেই যজ্ঞ ওখানে বিশাল বড় যজ্ঞ অনুষ্ঠান হয়েছে, সমাগম হয়েছে, ভোগ বিতরণ হচ্ছে। দেখতে পাচ্ছি মন্দিরের উপর এখানে ওখানে অনুষ্ঠান হচ্ছে, সেটাও দেখাবো। আপনারাও আসতে পারেন, প্রতি বছর এই সময় মায়ের মন্দিরে বার্ষিক উৎসব হয়, এখানে পূজা দিতে পারেন, প্রসাদ খেতে পারেন। বাবার মন্দির আর তারই এক পাশে মায়ের জাগ্রত মন্দির। হয়ে গেছে, সেই সময় আমি এসে পৌঁছাতে পারিনি, সেই যজ্ঞ ওখানে বিশাল বড় যজ্ঞ অনুষ্ঠান হয়েছে এবং এখন ভোগ বিতরণ হচ্ছে। এই ভিডিওটি আপনাদের শেয়ার করলে এখানে অবশ্যই আপনাদের ভালো লাগবে, শেয়ার করবে, দেখতে পাচ্ছেন।